হ্যালো গাইস, তো গাইস আমার উদ্দেশ্য এটাই, যারা বেকার এবং আর বেকার ভাবে ওরা যেন জব আসে বসে না থেকে এবং ইয়ে স্টার্ট করে সেজন্য আমার উদ্যোগ। তো প্লিজ সাপোর্ট মি, লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো গাইস, আপনারা কি চিন্তিত এই লকডাউন নিয়ে এবং এই যে করোনার যে প্রভাব, এই প্রভাবটা কীভাবে কন্ট্রোল করা যায় এবং কীভাবে সব কিছু বজায় রেখে নিজের বিজনেসটাকে গ্রোথ করা যায়, এই নিয়ে কি চিন্তিত? তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা লকডাউন সিরিজ ওয়াইজ বিভিন্ন টপিক আমি প্রভাইড করেছি। আমি অলরেডি 5টা ভিডিও এই নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন টপিক ওয়াইজ, বিভিন্ন বিজনেস আইডিয়া ওয়াইজ আমি বিভিন্ন বিজনেস আইডিয়া প্রোভাইড করেছি। তো সেক্ষেত্রে এই লকডাউন সিরিজ ওয়াইজ 20 থেকে 25টা বিজনেস আইডিয়া আমি এই লকডাউন সিরিজ ওয়াইজ বলেছি। তো সেক্ষেত্রে এই বিজনেস লকডাউন ওয়াইজ করা যেতে পারে এবং আমি নেক্সট ভিডিওগুলোতে বলতে চলেছি সেই সব বিজনেস আইডিয়া টপিকগুলো বিস্তারিতভাবে। সেক্ষেত্রে এই ভিডিও দেখার পরে নেক্সট আরও 5টা ভিডিও আমি অলরেডি প্রোভাইড করছি লকডাউন সিরিজ ওয়াইজ, সেই ভিডিওগুলো ভালোভাবে দেখতে ভুলবে না, কারণ সেই ভিডিওর মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো বেস্ট ওয়ান্ডারফুল টপিক আছে। তো এই ভিডিও দেখে নেক্সট ওই ভিডিওগুলো ফলো করতে ভুলবে না। এবং আমি এমনই বিভিন্ন আইডিয়া ওয়াইজ বিভিন্ন বিজনেস কীভাবে রান করা যায়, বিজনেস কীভাবে প্রমোট করা যায়, কীভাবে বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাওয়া যায়, কীভাবে অনলাইনে মার্কেটিং করা যায়, কীভাবে জিরো ইনভেস্টমেন্টে একটা হিউজ ইনকাম করা যায়, বিভিন্ন আইডিয়া আমি প্রোভাইড করি। সেক্ষেত্রে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সেক্ষেত্রে এই ভিডিওর টপিক হচ্ছে তোমরা কীভাবে এই লকডাউনের মধ্যে বা যে কোনো সিচুয়েশানে কীভাবে নিজের বিজনেসটাকে অনলাইন নিয়ে যাবে এবং কীভাবে নিজের বিজনেসটাকে প্রমোট করবে বা নিজের বিজনেসের মধ্যে কীভাবে বিভিন্ন স্মার্ট ট্রিক ইউজ করবে। তো সেক্ষেত্রে তোমরা যে বিজনেসই করো না কেন, সেক্ষেত্রে তোমাদেরকে আগে সেই বিজনেস ওয়াইজ তোমাদেরকে কাস্টমার চুজ করতে হবে, যে তোমাদের কেমন টাইপের কাস্টমার তোমাদের বিজনেস করার দরকার এবং তোমাদের কাস্টমারের রেঞ্জ কেমন, তোমার যে কাস্টমার হবে সেটা কি অনেক হাইফাই হবে না অনেক মিডিয়াম হবে বা লোয়েস্ট হলে চলবে, সে রেঞ্জগুলো তোমাদের ফলো করতে হবে। তোমার যে কাস্টমার হবে তার মধ্যে কেমন বিহেভিয়ার থাকবে সেটা তোমাদের জানতে হবে। কাস্টমার বিভিন্ন টাইপের হয়, যেমন এমন না যে প্রত্যেকেই অ্যাপেল আইফোন ইউজ করে, এমন না যে প্রত্যেকেই স্যামসাং ফোন ইউজ করে, এমন না যে প্রত্যেকেই ল্যাপটপ ইউজ করে। প্রত্যেকেরই একটা ধরন আছে, প্রত্যেকের একটা প্রোডাক্ট আছে, প্রত্যেকের একটা লেভেল আছে এবং তোমাদের কোন লেভেলের বিজনেস এবং তোমরা কোন পার্সনকে সেটাকে প্রমোট করতে চাও এবং তোমাদের কাস্টমার রেঞ্জটা কেমন সেগুলো নিয়ে তোমাকে জানতে হবে। যদি তোমাদের প্রোডাক্টটা অনেক হাই র্যাঙ্কের হয় সেক্ষেত্রে তোমাদেরকে হাই র্যাঙ্ক ওয়াইজ কাস্টমার চুজ করতে হবে। যদি তোমাদের প্রোডাক্ট মিডিয়াম টাইপের হয় বা মিডিয়াম অ্যামাউন্টের মধ্যে হয় সেক্ষেত্রে তোমাদেরকে মিডিয়াম অ্যামাউন্টের লোক চুজ করতে হবে, কাস্টমার চুজ করতে হবে। যদি তোমাদের প্রোডাক্ট অনেক চিপেস্ট হয় সেক্ষেত্রে যে চিপেস্ট পার্সন তাদেরকে মাল সেলের চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে ওই যে চিপেস্ট পার্সন ওয়াইজ যে প্রোডাক্টটা আছে সেটাকেও ওই মিডিয়াম র্যাঙ্কে হাই র্যাঙ্কে দেখাতে হবে এবং সে ওয়াইজ তাদেরকে শো অফ করাতে হবে যে প্রোডাক্ট কত টাইপের হয় এবং হাই র্যাঙ্কের প্রোডাক্টটাও চিপেস্ট পার্সনকে দেখাতে হবে যে প্রোডাক্ট এতটা দামি হয়। সেক্ষেত্রে প্রত্যেককেই বিভিন্ন ভ্যারাইটি ওয়াইজ শো অফ করাতে হবে এবং অফলাইনলি কোনো একটা প্রোডাক্ট সেল করার আগে সেক্ষেত্রে তাদেরকে নিজেদের কাস্টমারকে অনলাইন যে রেট সেটা দেখাতে হবে, সেক্ষেত্রে দেখাতে হবে অনলাইন এই রেট আছে এবং আমি অফলাইনলি এই দামে প্রোভাইড করছি। সেক্ষেত্রে সে অ্যামাউন্ট যদি কম হয় কাস্টমার তোমার কাছ থেকে নেবে। তো সেক্ষেত্রে তোমার যদি বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে যে জিনিসটা তোমরা অফলাইন করছো সেটাকে অনলাইন করতে হবে, বা এখন যারা বিজনেস স্টার্ট করতে চাইছে আমি বলবো তাদেরকে অনলাইন করাটাই বেটার, কারণ অনলাইনে খুব চিপেস্ট খুব অল্প টাকায় কোনো একটা জিনিস প্রমোট করা যায়। এমন না যে নিজের প্রোডাক্টটাকে হিউজ পরিমাণে রাখতে হবে নিজের স্টকে, অন্যের প্রোডাক্টকেও নিজেদের প্রোফাইলে নিজেদের বিজনেসে তোমরা শো অফ করতে পারো এবং সেটাকে সেল করার পরে ওই অন্যের প্রোডাক্টটাকে অর্ডার করে কাস্টমার কাছে পৌঁছে দিতে পারো। এবং এভাবেই বিজনেস চলছে, এভাবে বিজনেস রান করছে, যে অ্যামাজন ফ্লিপকার্ট এদের কোনো প্রোডাক্টই নিজের না, তারা অন্যের প্রোডাক্টকে নিজেদের ওয়েবসাইটে লিস্টিং করে তারা সেল করছে, ওটা হিউজ টাকা ইনকাম করছে। আমরা ছোটো সিটি ওয়াইজ ছোটো গ্রাম ওয়াইজ টার্গেট করতে পারি কাস্টমারকে, সে ওয়াইজ নিজের ওয়েবসাইটটাকে একটা সিম্পলি ওয়েবসাইটকেও প্রমোট করা যেতে পারে এদের সিটি ওয়াইজ। তার চেয়েও ইজি আমাদেরকে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং কীভাবে পেজ ক্রিয়েট করতে হবে আমার এ নিয়েও ভিডিও দেওয়া আছে। এবং পেজ ক্রিয়েট করে যেমন আমরা ফেসবুকে কোন জিনিস আপলোড করি পিকচার, তেমনই নিজের প্রোডাক্টের পিকচার ওখানে আপলোড করতে হবে এবং ডেলি
সেটাকে নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে। ফেসবুকের প্রত্যেকটা ফ্রেন্ড এক একটা এক কাস্টমার, তারা শুধু ফ্রেন্ড না, তারা বিভিন্ন কাস্টমার। তারা যদি দেখে যে তোমার কাছে এই প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে তারা কোনো জিনিস কিনতে গেলে তোমাকেই কল করবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানানো নিজের ফেসবুক ওয়েস, নিজের হোয়াটসঅ্যাপ ওয়েস, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলকে, বিভিন্ন আত্মীয় স্বজনকে প্রত্যেকটা বিষয়ে শেয়ার করতে হবে, নিজেদের প্রত্যেকটা প্রোডাক্ট তাদেরকে শেয়ার করতে হবে। এবং ফেসবুকের মধ্যেও বিভিন্ন অ্যাড করা যায়, বুস্ট করা যায়। যখন তারা পেজ ক্রিয়েট করবে দেখবে একটা বুস্ট অপশান আছে, সেই বুস্ট অপশান ওয়াইজ কিছু অ্যামাউন্ট ওই ফেসবুকের মধ্যে লাগিয়ে সেই প্রোডাক্টটাকে বুস্ট করতে হবে। সেই প্রোডাক্টটা সেল হলেই তোমাদের ওখান থেকে একটা প্রফিট আসবে, প্লাস তার মধ্যে কিছু অ্যামাউন্ট যাবে অ্যাডে। তো যাক না, তোর বিজনেসটা তো প্রমোট হচ্ছে, তো সেটাই অনেক বড় ব্যাপার। বিজনেসটাকে প্রমোট করতে হবে, বিজনেসটাকে গ্রোথ করতে হবে। এমন দেখলে হবে না যে মার্কেটিংয়ের জন্য বা অ্যাডের জন্য আমাদের টাকা ওয়েস্ট হচ্ছে। তোমার দেখতে হবে সেই ওয়েস্ট হওয়ার সাথে আমাদের প্রফিট আসছে কি না। এবং তোমার যদি বড় বিজনেস হয় সেক্ষেত্রে তোমরা অ্যাপও ক্রিয়েট করতে পারো। বিভিন্ন অ্যাপ ওয়াইজ, ফ্লিপকার্ট ওয়াইজ, অ্যামাজন ওয়াইজ যেমন অ্যাপ আছে, তেমন তোমরা অ্যাপ ক্রিয়েট করতে পারো। তোমরা বড় ওয়েবসাইট ক্রিয়েট করতে পারো ফ্লিপকার্ট অ্যামাজন ওয়াইজ। তো এভাবেই বিভিন্নভাবে বিজনেসটা গ্রোথ করা যেতে পারে। এমন না যে বিভিন্ন টাইম ওয়াইজ, করোনা ওয়াইজ বিজনেস বন্ধ হয়ে গেছে। বিজনেস চলছে, হিউজ পরিমাণে চলছে, বাট তার যে ধরনটা সেটা চেঞ্জ হয়ে গেছে। এবং যেমনই বিজনেস চেঞ্জ হয়েছে, যে ধরনটা চেঞ্জ হয়েছে সেটা খুব ইজি হয়ে গেছে। এর জন্য বেশি অ্যামাউন্ট লাগে না। তোমরা অন্যের বিজনেসটাকেই নিজেদের প্রোফাইলে, নিজেদের ওয়েবসাইটে, নিজেদের যে কোনো লিঙ্কে অন্যকে শেয়ার করতে পারো। এবং সেই কাস্টমার ওয়াইজ যখন অর্ডার আসবে, তোমার যে অন্যের প্রোডাক্ট সেখানে অর্ডার দিতে হবে, এবং সেখান থেকে মালটা অটোমেটিকলি কাস্টমারকে পৌঁছে দিতে হবে। তুমি বিচুলিয়া হিসাবে বা তোমার একটা পার্সন হিসাবে মধ্যেখানে থেকে বিনা কাজ করে, বিনা খেটে একটা ইনকাম করবে, মোটা অ্যামাউন্ট। এবং ফ্লিপকার্ট অ্যামাজনের প্রসেসটাও এমনই টাইপের। এবং আমরা আগের ভিডিওতে বিভিন্ন বিজনেস টপিক ওয়াইজ আলোচনা করছি, সেই বিজনেস টপিক ওয়াইজ লকডাউনের মধ্যে কী ব্যবসা করা দরকার এবং লকডাউনের মধ্যে কী ব্যবসা চলবে আমি এই নিয়ে আলোচনা করছি। তো আগের ভিডিও দেখতে ভুলবে না, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আমরা কীভাবে লকডাউনে অল্প টাকায় ব্যবসা করা যায়, কীভাবে লাখ টাকার বিজনেস কীভাবে 5,000 টাকায় করা যায়, কীভাবে 10,000 টাকায় করা যায়, কীভাবে জিরো ইনভেস্টমেন্টে করা যায়, এই নিয়ে আমার নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো সেক্ষেত্রে আমার নেক্সট ভিডিও তোমরা দেখতে ভুলবে না। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভিডিও শেয়ার করতে ভুলবে না, কারণ এই ভিডিও তোমার হেল্প না হলেও অন্য অনেকের হেল্প হয়ে যাবে। প্লিজ শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ গাইজ।